আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো মন্ত্রী বীরবাহা হাসদা তিনি এই মুহূর্তে নিজেদের ভোট দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে লাইনে অপেক্ষা করছেন মন্ত্রী বীরবাহা হাসদা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সাধারণ মহিলাদের সঙ্গেই কিন্তু তিনি লাইনে দাঁড়িয়েছেন নিজের ভোট দেবেন বলে সেই ছবি একেবারে ধরা পড়ছে একেবারেই অন্য একটি ছবি যেখানে সাধারণ মানুষের সঙ্গেই কিন্তু তিনি মিশে গিয়েছেন আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো অরূপ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে অরূপ বীরবাহ হাসদা তিনি কিন্তু সাধারণ মহিলাদের সঙ্গেই লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য সরাসরি ছবিটা দেখতে চাইব দেখো এখন ঘড়ির কাঁটায় সাতটা তিরিশ বাজে ভোটাররা সকাল থেকে ভোটদান কেন্দ্রে পৌঁছে গেছেন এই মুহূর্তে ভোট দিতে প্রবেশ করেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহ হাসদা ভোটাররা ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চাইব সকাল সকাল ভোট দিতে ভালে অসম্ভব এত রু তুমি আমাদের সঙ্গে থাকো তবে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মন্ত্রী বীরবাহা হাসদা তিনি লাইনে দাঁড়িয়েছিলেন নিজের ভোট দেবেন বলে এবং যে ছবি আমরা সাধারণত দেখে থাকি যে যে কোনো মন্ত্রীরা তারা যখন যান যে ভোট দেন কিন্তু বীরবাহা হাসদা তাকে কিন্তু একেবারেই অন্য মেজাজে ধরা পড়ছে অন্য ছবি এখানে ধরা পড়ছে যেখানে জঙ্গল মহলে আজকে যে নির্বাচন রয়েছে এবং এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জঙ্গল জঙ্গলমহলে ভোট গ্রহণ পর্ব মন্ত্রী বীরবাহ হাসদা তিনিও সাধারণ মহিলাদের সঙ্গেই কিন্তু মিশে গিয়েছেন এবং এবং মহিলাদের লাইনে তিনি তিনি দাঁড়িয়ে রয়েছেন ভোট দেবেন বলে এই মুহূর্তে বুথেও প্রবেশ করেছেন নিজেদের নিজের ভোট দেওয়ার জন্য সেই ছবি মুহূর্তে তুলে আপনার সামনে যেখানে দেখতে পাচ্ছেন যে বীরবাহা হাসদা মন্ত্রী তিনি এই মুহূর্তে লাইনে অপেক্ষা করছিলেন এবং এই লাইনে অপেক্ষা করে তিনি কিন্তু নিজের ভোট নিজেই দিয়েছেন এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে যেখানে আহ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে আটটা লোকসভা কেন্দ্রে চলছে নির্বাচন তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং জঙ্গলমহলের ক্ষেত্রে এই ঝাড়গ্রাম লোকসভা আসন সেখানে চলছে নির্বাচন এবং মন্ত্রী বীরভা হাসদা তিনি পৌঁছে গিয়েছেন নিজের ভোট দেওয়ার জন্য সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মন্ত্রী বীরভা হাসদা তিনি কিন্তু সাধারণ মহিলাদের সঙ্গেই মিশে গিয়েছেন সাধারণ মহিলাদের সঙ্গেই তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেবেন বলে বুথের মধ্যে তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং নিজেদের নিজের ভোট তিনি নিজে দিচ্ছেন সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে যেখানে মন্ত্রী বীরভা হাসদা পৌঁছে গিয়েছেন ভোট দেওয়ার জন্য এরপর যে খবরের দিকে নজর রাখবো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন হিরন ঘাটারে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ বিজেপি প্রার্থীর বাহিনীকে এবং বাহিনীকে অভিযোগ জানালেও মিলছে না সুরাহা এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন হিরণ চট্টোপাধ্যায় যিনি ঘাটাল বিজেপি প্রার্থী আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সেই খবরে নজর রাখবো তবে বীরভা হাসদা তিনি এই মুহূর্তে কি বলছেন সরাসরি নজর রাখবো খবর পাচ্ছি না এবং আমার মনে হয় না জঙ্গলমহলে কোথাও অশান্তি হবে কারণ এই এলাকার মানুষ খুব শান্তশিষ্ট এবং সবাই শান্তিতে থাকতে চাই এবং একসাথে আমরা থাকি এরকম জঙ্গলমহলে কোনোদিন ঘটেনি ভয়ের কারণে না অবশ্যই নয় কারণ আমি একটু আমাকে বেরোতে হবে তাই সকাল সকাল ভোটটা দিলাম কোন কোন এলাকা ঘুরবেন আমার আমার যতটা এরিয়া পুরো এরিয়াটাই ঘুরবো এই যে উঠে আসে ভোট লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে দেখুন আমিও সাধারণ মানুষ আমাকে জনপ্রতিনিধি মানুষ ভোট দিয়ে করেছে আমার নিজস্ব ক্ষমতাই নেই পাবলিক ভোটদান দিয়েছে আশীর্বাদ করেছে তাদের জনপ্রতিনিধি হিসেবে তো আমারও উচিত লাইনে দাঁড়িয়ে ভোটটা দেওয়া এবং সেটাতেই আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম লোকসহ এবারে ত্রিমুখী হান্ড্রেড পার্সেন্ট মানুষ শান্তির পক্ষে ভোট দেবে এবারে ভোটের যদি বলেন হ্যাঁ আমরা এক থেকে দেড় লাখ ভোটটা আমরা

এবং এই মুহূর্তে আপনারা শুনছিলেন যে বীরবাহ আসদা তিনি যেমনটা বলছিলেন মন্ত্রী বীরবাহ আসদা তিনি বলছিলেন যে তিনি জনপ্রতিনিধি হলেও মানুষের ভোটে তিনি জয়ী হয়েছেন সেই কারণেই কিন্তু সাধারণ মানুষের মতোই তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং ভোট দিচ্ছিলেন এবং জয়ের ব্যাপারেও যে তিনি আশাবাদী এমনটা কিন্তু জানালেন আমরা আবারও সরাসরি অরূপের রয়েছে আমাদের সঙ্গে অরূপের সঙ্গে কথা বলবো অরূপ আজকে আদিবাসী অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ তুলছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালে সেখানে তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আনছেন বিজেপি প্রার্থী তিনি বলছেন যে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে এবং এমনটাই কিন্তু অভিযোগ এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী তারা সেখানে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে এমনই অভিযোগ জানাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে তারা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোনোভাবেই কোনো পদ পদক্ষেপ নিচ্ছে না কোনো সুরাহা তারা পাচ্ছেন না কেন্দ্রীয় বাহিনীকে জানিয়ে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগই কিন্তু আনছেন হিরণ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী বিগত তিন দিন ধরে যেভাবে নিষ্ক্রিয় ভূমিকায় ছিল সেখানে সেক্ষেত্রে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সেই ক্ষেত্রে একাধিকবার জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় বাহিনী এমনই অভিযোগ করছেন হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের বিজেপি প্রার্থী কি বলছেন তিনি কি অভিযোগ তার শোনাব রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেড়িয়েছি কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দ আনন্দপুর থানার ওসি সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে কালকে কেশপুর আনন্দপুর খালি বোমার বৃষ্টি হচ্ছিল বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে ধুমকেছে এবং আজকে সকালে যদি আপনি রিপোর্ট নেন আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারেনি মানে এটা কি গণতন্ত্র আমি জানি না ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমিও ঠিক বুঝে উঠতে পারলাম না যে এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি নির্বাচন কমিশন কি করতে চাইছে কেন করতে চাইছে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না আমাদের কর্মীদের সারা রাত ধরে আর সারা রাত জেগে আমরা শুধু কর্মীদেরকে সাহস জুগিয়েছি এছাড়া আমাদের কাছে কিছু করার নেই তো কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর সবং এবং পিংলাতে কিউবার কি টিম যে মানে খায় না মাথায় দেয় আমরা এখন অবধি বুঝলাম না রাত্রি বারোটার পরে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেছিল রাত্রি বারোটার পরে কি আপনি পিকনিক করতে পারেন আপনি কি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন বাইক বাহিনী ঘুরতে পারে চোখের সামনে দেখছি পিকনিক চলছে বাইক বাহিনী ঘুরছে ক্যাম্পকে বলছি বলছে আমরা সব পারবো না আপনি কথা বলুন পুলিশের সঙ্গে কথা আপনাদেরকে শোনালাম যে হিরণ চট্টোপাধ্যায় তার কি অভিযোগ আমরা এই কথা বলবো রিয়া মাঝে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনছেন হিরণ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে সেখানে আর কি বলছেন তিনি রিয়া একদমই দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে হিরণ চট্টোপাধ্যায় তিনি কিনা বিজেপি ক্যান্ডিডেট ঘাটার লোকসভায় এবং তিনি যে অভিযোগ আনছেন তার অভিযোগ সরাসরি একদম নির্বাচন কমিশনের অবজারভার এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর দিকে তার অভিযোগের আঙুল কারণ তিনি বলছেন যে তাদেরকে বলার সত্ত্বেও তারা কোনো কাজ করছে না এবং কেন্দ্রীয় বাহিনী তারা আহ বলা চলে যে নিষ্ক্রিয় এই ঘাটার লোকসভা কেন্দ্রে কারণ আহ এই যে কেশপুর বিধানসভা কেন্দ্র সেখানে একাধিক অভিযোগ গতকাল রাত থেকে এসেছে এবং রীতিমতো বোবাবাদী হয়েছে বলে হিরণ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ জানান এবং আরো একাধিক অভিযোগ তিনি আনেন যে বিজেপি কর্মীদের ওপরে গালি এবং তাদের উপরে অত্যাচার রাত থেকে আগামী গত রাত থেকে তিনি আহ ঘুরে বেড়াচ্ছেন কেশপুরের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে তিনি মনোবল যোগাচ্ছেন বিজেপি কর্মীদের কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কেন্দ্রীয় বাহিনীকে কিছু বলা হয় করছে তাহলে কেন্দ্রীয় বাহিনী কোন রকম তাদেরকে সাহায্য করছে না বা বলা চলে যে কার্যত নিষ্ক্রিয় রয়েছে এবং যেই বিজেপি আমরা দেখেছি যে বিজেপি কিন্তু রীতিমতো তারা নির্বাচন কমিশনে ধর্মা দিয়ে বসেছিলেন কারণ তাদের কেন্দ্রীয় বাহিনী চাই কেন্দ্রীয় বাহিনী বাড়াতে হবে কেন্দ্রীয় বাহিনী না বাড়ালে বাংলাতে ভোট করানো যাবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরই যে টিকিটে যিনি দাঁড়িয়েছেন তাদেরই ক্যান্ডিডেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আহ এই যদি শোনা যাচ্ছে ঋষি হ্যাঁ শোনা যাচ্ছে রিয়া শোনা যাচ্ছে অভিজ্ঞ সঙ্গে দেখো এই হিরণ চট্টোপাধ্যায়ের একাধিক অভিযোগ এবং সেই অভিযোগে তিনি বলছেন যে এই যে এই কেশপুর যে বিধানসভা কেন্দ্র সেখানে সেখানে কিন্তু একাধিক অভিযোগ আসছে কিন্তু রীতিমত নিষ্ক্রিয় হয়ে আছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর দিকে তার মূলত অভিযোগ এবং একাধিক অভিযোগ কেশপুর থানা এবং আনন্দপুর যে থানা রয়েছে এখানে সেখানে যারা অথিরা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হয়েছে যে তারা মন্ডল সভাপতি হয়ে তৃণমূল কংগ্রেসের তারা কাজ করাচ্ছেন এমনই অভিযোগ আনছেন এরকম একাধিক অভিযোগ কিন্তু তিনি হিরণময় চট্টোপাধ্যায় তিনি আনছেন এবং তিনি ইতিমধ্যেই কেশপুর বিধানসভার একটি গ্রামে তিনি ঢুকেছেন কারণ তিনি বলেছেন যে একাধিক অভিযোগ এই সমস্ত জায়গা থেকে আসছে এবং সেই কারণের জন্য তিনি একাধিক ইতিমধ্যেই কেশপুরের একাধিক গ্রামে তিনি ঢুকতে আরম্ভ করেছেন এবং সেখানে সেখানে তিনি ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেই বিষয়টাও তিনি নজরে রাখছেন সেই কারণের জন্য কেশপুর বিধানসভা কেন্দ্রে একটি আহ তিনি বুঝে ঢুকছেন ইতিবেন সেই হুম হুম ধন্যবাদ রিয়া রিয়া এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই যে হিরণ চট্টোপাধ্যায় যিনি বিজেপি প্রার্থী ঘাটালের তিনি অভিযোগ আনছেন সরাসরি নির্বাচন কমিশনের দিকে যেমন অভিযোগের তীর তার তেমনি কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিকের দিকেও এই অভিযোগের আঙুল তুলছেন হিরণ বলছেন যে যেভাবে সেখানে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ তোপ ডাকলেন অগ্নিমিত্রা পল পুলিশকে কটাক্ষ বিজেপি নেত্রীর মোদীকে মানুষ ভরসা করে এমনটাই বলছেন অগ্নিমিত্র পল এবং এই ভোটে মোদী জিতবেন অত্যন্ত আশাবাদী শোনাচ্ছে অগ্নিমিত্র পলকে কি বলছেন তিনি শুনুন মাননীয় প্রধানমন্ত্রী জি যে কাম কিয়ে হে যে বিশ্বাস দিয়ে হে 140 करोड़ ভারতবাসী কো এক যে ট্রাস্ট কা বন্ডিং বন গিয়া হে না ইয়ে কবি টুটেগা নেই তো इसी से लगता है, है कि लेकिन पुलिस का एक बहुत घटिया रोल है ममता बनर्जी का घटिया पॉलिटिक्स और उनका घटिया पुलिस से जो अत्याचार शुरू किया है कुछ ही दिन हुआ और परसों रात से तो हमारे हर कार्यकर्ता का की कार्यकर्ता जो है इंपॉर्टेंट कार्यकर्ता उसके घर में जाना उसको अरेस्ट करना पोलिंग एजेंट को भी अरेस्ट करके लेके चला गया लेकिन हमारा कार्यकर्ता इरफान मलिक मुस्लिम तीन चार दिन पहले उसका सर फोड़ दिया आईसीयू में है कलकत्ता में उनका एफ आई आर में किसी का नाम था एक जन कभी अरेस्ट नहीं डिटेन नहीं कुछ नहीं ये जो पक्षपातित ये जो ऐसा नीच पॉलिटिक्स ये सिर्फ पश्चिम बंगाल में हो